فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وما تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে অবগত যে আমেরিকান প্রবাসী আইনুল হুদা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 20 রাকাত তারাবিহ প্রমাণ করতে গিয়ে মুখ্য দলিল হিসাবে যেটি উপস্থাপন করেছিলেন সেটা জুজুত তাসির মিনাল মাশিখাতিল বাগদাদিয়া লি আবি তাহির আস-সিলাফি, প্রথম খণ্ড 29 পৃষ্ঠা, হাদিস নম্বর 223। আর এই হাদিসের সানাদে একজন রাবী সাকিত রয়েছেন বা এর নাম বাদ পড়েছে, আমি সেটা উল্লেখ করেছিলাম আর তার ব্যাপারে কিছুটা আলোচনা করেছিলাম। শাইখ আইনুল হুদা সাহেব তিনি এই কথাটি বারবার পুনরাবৃত্তি করেছেন যে মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজির কথা আমরা বলিনি। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজির কথা তিনি এই জন্য বলেননি, যদি বলতেন তাহলে এই হাদিসটাকে সহজেই তার বিপক্ষে চলে যেত, জাল হিসাবে প্রমাণিত হয়ে যেত, এটা তিনি অবগত। এই জন্য তার নাম উল্লেখ করেননি। আর দ্বিতীয় নাম্বার কথা হলো ভাষা শিকার যেটা বিষয়, আলহামদুলিল্লাহ ভাষা পিতামাতার কাছ থেকে ভালোই শিখেছি, কিন্তু জারিয়াতি সর্দার, জার হাদিস রচনাকারী, এইসবগুলো আমাদের শায়েখ আমেরিকান প্রবাসী আইনুল হুদা সাহেবের কাছ থেকে শিখেছি। যদিও তিনি যদি দুঃখ পান তাহলে আমি এতে দুঃখিত, আমি তাকে এরকম বলতে চাইনি, কিন্তু তিনি বাধ্য করেছেন। তার কাছে আমার কয়েকটি প্রশ্ন। তিনি বললেন যে আমি ইয়াহইয়া ইবনে মাঈনের ব্যাপারে মিথ্যাচার করেছি। আমি কোথায় মিথ্যাচার করলাম? ইয়াহইয়া ইবনে মাঈন তাকে বিশ্বস্ত বলেছেন, সিকা বলেছেন, আপনি শুধুমাত্র এটুকুই দেখলেন, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে যেও না। পরের অংশটুকু দেখলেন না, ও আনতুম সুগারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না, এটুকু আপনি দেখলেন না। আপনি শুধু দেখলেন লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যেও না, নামাজের কাছে যেও না, এটুকুই। আর বাকি অংশটুকু আপনি দেখলেন না। ইয়াহইয়া ইবনে মাঈন তার ব্যাপারে কি বলেছেন? আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন। প্রশ্ন নাম্বার ১, এখানে যে মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ এই ব্যক্তির টাইটেল, এই ব্যক্তির উপাধি কি আর রাজি, যেটা তার নামের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, নামের সঙ্গে পুরো অ্যাটাচ রয়েছে, নামের সঙ্গে পুরোপুরি একেবারে জয়েন্ট রয়েছে, তো মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ এই ব্যক্তি কি রাজি? যদি রাজি বলেন তাহলে আপনি আসমাউর রেজালের কোনো একটি গ্রন্থ থেকে দেখাবেন। আসমাউর রেজালের কোনো একটি গ্রন্থে মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দকে আর রাজি বলে আখ্যায়িত করা হয়েছে, এটা আপনাকে দেখাতে হবে, এটা আপনার কাছে চ্যালেঞ্জ রইল। নাম্বার 2, আমার তাহকিব অনুযায়ী মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ এই লোকটা হচ্ছেন বাগদাদি, ইনি হচ্ছেন ইবনুল মুজাদ্দার, যার মৃত্যু হচ্ছে 312 হিজরি, যেটা সিয়ার আলামিন নুবালাতে উল্লেখিত হয়েছে। এবং এই ব্যক্তিকে খতিব বাগদাদি তারিখে বাগদাদের সাকাহ বা বিশ্বস্ত বলে আখ্যায়িত করেছেন। তৃতীয় নাম্বার কথা হলো, আপনার কাছে প্রশ্ন, রাজি এবং বাগদাদি এই দুটো কি একই? বাগদাদি হলেন মুহাম্মদ বিন হারুন হুমায়দ আর তার শিক্ষক, যার কথা আমি বলেছিলাম মুহাম্মদ বিন হুমায়দ আর রাজি, তিনি হচ্ছেন ইরানের রাজধানী তেহরানের একটি জায়গার নাম রাজি, সেখানকার ব্যক্তি। তো মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ এর শিক্ষক হচ্ছেন মুহাম্মদ বিন হুমায়দ আর রাজি, আমার তাহকিক অনুযায়ী, গবেষণা অনুযায়ী। কারণ আমি উল্লেখ করেছিলাম তাহসিবুল কামাল গ্রন্থে আল কামিল ফি যুআফা আর-রিজাল প্রথম খণ্ড 407 পৃষ্ঠা থেকে, সেখানে সানাদটি পুরোপুরি উল্লেখিত হয়েছে। হাদাসানা মুহাম্মদ ইবনে হারুন বিন হুমায়দ, হাদাসানা মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি, হাদাসানা ইব্রাহিম ইবনুল মুখতার। এইজন্য আমি বলেছি যে এখানে সানাদটা বাদ পড়েছে। নাম্বার 3, আপনি কি প্রমাণ করতে পারবেন যে মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ আর রাজির শিক্ষক ইব্রাহিম বিন মুখতার? মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ এর শিক্ষক ইব্রাহিম বিন মুখতার, এটা আপনি প্রমাণ করতে পারবেন? এটা আপনার কাছে প্রশ্ন। যদি আপনি বলেন যে মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দের শিক্ষক ইব্রাহিম বিন মুখতার, যেটা জুজুত্তাসির মিনাল মাশিখাতিল বাগদাদিয়াতে উল্লেখিত হয়েছে, মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ তিনি ইব্রাহিম বিন মুখতার থেকে বর্ণনা করেছেন, তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে ইব্রাহিম বিন মুখতারের ছাত্র মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ। আপনাকে এটা প্রমাণ করতে হবে যে কোনো আসমাউর রিজাল গ্রন্থ থেকে। মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দের শিক্ষক ইব্রাহিম বিন মুখতার কিংবা ইব্রাহিম বিন মুখতারের ছাত্র মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আর এখানে আর রাজি এটা যে লাগা আছে, এ রাজিটাকে, এ রাজি ব্যক্তিটাকে, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আরও আপনার কাছে প্রশ্ন হলো যে এই হাদিসের সানাদে রাবি সাকিত বা উজ্জ আছে কিনা? যদি বলেন উজ্জ আছে, তাহলে সেই ব্যক্তিটার নাম কি? আমি বলেছি মুহাম্মদ বিন হুমায়দ আর রাজি, আপনি সেটা উল্লেখ করেননি, আপনি আপনার আলোচনা নিয়ে আসেননি। আর আমি সেটা আলোচনা করেছি, কারণ আসমা ও রিজাল শাস্ত্র সম্পর্কে, রিজাল শাস্ত্র সম্পর্কে আলহামদুলিল্লাহ পড়াশোনা করি। আর আপনি আসমা ও রিজাল সম্পর্কে যে অনভিজ্ঞ, সেটা সুস্পষ্ট। কারণ মুহাম্মদ বিন হারুন বিন হুমায়দ আল বাগদাদি, যার মৃত্যু 312 হিজরি, তাকে আপনি শুধু শেখা বলে দিলেন, আর রাজি সম্পর্কে কোনো আলোচনা করলেন না। এখানে রাজিটাকে আপনার দৃষ্টিগোচর হলো না। আরও একটি প্রশ্ন আপনার কাছে, যে সানাদে যদি কোনো রাবির নাম বাদ পড়ে যায়, তাহলে সেই সানাদকে বলা হয় ইনকিতা বা বিচ্ছিন্নতা, মুনকাতে। আপনার নিকট প্রশ্ন হলো যে বিচ্ছিন্ন সানাদ কি গ্রহণযোগ্য? বিচ্ছিন্ন সানাদে বর্ণিত হাদিস কি গ্রহণযোগ্য, যেটা আপনি 20 রাকাত তারাবির ব্যাপারে উপস্থাপন করেছেন? এগুলো আপনার কাছে প্রশ্ন, আপনি এর উত্তর দেবেন। আপনি মিথ্যাচার করেছেন, জালিয়াতি করেছেন, অপবাদ দিয়েছেন আহলুল হাদিসদের উপরে, যে আহলুল হাদিসরা জাল হাদিস রচনা করে। তারপরে আরও একটি অপবাদ দিয়েছেন যে আল্লাহকে হুমকি দেয়, নবীকে দোষী বলে সাব্যস্ত করে। এগুলো আপনার চরমতম অপবাদ আহলুল হাদিসদের উপরে। আমার উপর অপবাদ থাকতে পারে, সেটা স্বাভাবিক, যেহেতু আপনার তা থেকে ভ্রম হয়েছে, ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে। এই জন্য আমি তাহাকে করেছি, আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার প্রয়াস করেছি, প্রচেষ্টা করেছি, কিন্তু আপনি সেটা গ্রহণ করেননি। আপনি তার উপরে অটল থেকে বলেছেন এই লোকটার স্মৃতিশক্তি বা দর্শন শক্তি এবং শ্রবণ শক্তি কম। আমার মনে হয় আপনারই শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি লোপ পেয়েছে, বিলুপ্ত হয়েছে, হ্রাস পেয়েছে। কারণ যেখানে আপনাকে স্পষ্টভাবে আমি সানাত দেখালাম যে এই রাবীর নাম বাদ পড়েছে, স্পষ্টভাবে প্রমাণ করলাম, আপনি শুনতেও পাননি, দেখতেও পাননি। তারপরে বললেন আপনি যে এর উপরে অটল আছি। আপনি একটি অভিযোগ করেছেন যে ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ ব্যাপারে আমি মিথ্যারোপ করেছি। এটা আপনার অনভিজ্ঞতার ফল। কারণটি হল মুহাম্মদ ইবনে হুমায়দ রাজি সম্পর্কে ইয়াহইয়া ইবনে মাঈন তিনি যে বিশ্বস্ত করেছেন এর ব্যাপারে قال হাফিজ আল বুসিরি, ইমাম হাফিজ আল বুসিরি তিনি তার জাওয়ায়েদ গ্রন্থে উল্লেখ করছেন, জাওয়ায়েদ দ্বিতীয় খণ্ড 257 পৃষ্ঠা, হাদা ইসনাদুন যায়ীফ যায়ীফুন, এই সনদটি হচ্ছে যায়ীফ বা দুর্বল। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি এই ব্যক্তি ওয়াইন ওয়াসাকাহু ইবনে মাঈন ফি রাওয়ায়াতিন, যদিও ইবনে মাঈন একটি বর্ণনাতে তাকে বিশ্বস্ত বলেছেন, ফাকাদ যাআফাহু ফি উখরা, তিনি পরে ওটাকে তাকে জয়ীফ বলেছেন। একটি বর্ণনায় তাকে বিশ্বস্ত বলেছেন কিন্তু অন্যটাতে তাকে জয়ীফ বলে আখ্যায়িত করেছেন। আয-যাওয়ায়েদ দ্বিতীয় খণ্ড 151 পৃষ্ঠাতে উল্লেখিত হয়েছে এবং দ্বিতীয় খণ্ড 257 পৃষ্ঠাতে। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি এর সম্পর্কে হাশিয়া সিন্দি আলা সুনান ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 84 পৃষ্ঠা, ওয়াইন ওয়াসাকাহু ইবনে মাঈন ফি রাওয়ায়াহ ফি রিওয়ায়াহ, যদিও ইবনে মাঈন একটি বর্ণনাতে তাকে বিশ্বস্ত বলেছেন, সিকা বলেছেন, ফাকাদ যাআফাহু ফি খুরা, অন্যরা তাকে যায়ীফ বলে আখ্যায়িত করেছেন। ওয়াযাআফাহু আহমদ আন-নাসাঈ ওয়াল জুজজানি, এখানে জাওজাজানিও লিখছে। ইয়াহইয়া ইবনে মাঈন ওয়াকাল ইবনে মাঈন কাযযাব, ইবনে মাঈন তাকে কাযযাব বা মিথ্যুক বলেছেন, ওয়াল্লাহু আলাম। আপনি দেখবেন মাকতাবাতুশ শামিলায় সার্চ করবেন, হাশিয়াতুস সিন্দি আলা সুনান ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 84 পৃষ্ঠা। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ব্যাপারে আপনি উল্লেখ করেছেন যে সিলসিলা সাহিহায় আলবানী তার একটি শাওয়াহেদকে, তার একটি বর্ণনাকে শক্তিশালী করার জন্য শাওয়াহেদ হিসাবে, সমর্থক হিসাবে মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজির বর্ণনা নিয়ে এসেছেন। কিন্তু মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি সম্পর্কে আল্লামা নাসিরুদ্দিন আলবানী অন্য কিছু বলেছেন, যেমন ইরওয়াউল গালিল পঞ্চম খণ্ড 282 পৃষ্ঠা, সেখানে তিনি ইমাম বুসিরির কথাটা উল্লেখ করছেন। তারপরে বলছেন ক্বালাল বুসিরি ফি যাওয়ায়েদ হাদা ইসনাদুন যায়ীফুন, ইমাম বুসিরি বলেছেন যাওয়ায়েদ গ্রন্থে দ্বিতীয় খণ্ড 151 পৃষ্ঠাতে এই সনদটি হচ্ছে যায়ীফ বা দুর্বল। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি ওয়াইন ওয়াসাকাহু ইবনে মাঈন ফি রাওয়ায়াতিন, যদিও ইবনে মাঈন একটি বর্ণনাতে তাকে বিশ্বস্ত বলেছেন, ফাকাদ যাআফাহু ফি খুরা, অন্যরা তাকে যায়ীফ বলে আখ্যায়িত করেছেন। ওয়াযাআফাহু আহমদ ইবনে হাম্বল ওয়ান-নাসাঈ ওয়াল-জুজজানি, আমি মিথ্যাচার করিনি, আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে মিথ্যাচার করিনি, আহমদ ইবনে হাম্বল তাকে যায়ীফ বলেছেন, ইয়াহইয়া ইবনে মাঈন তাকে যায়ীফ এবং কাযযাব বলেছেন। তারপরে আসছে অন্যান্য মুহাদ্দিসিনে কিরাম তারা কি বলেছেন। ইরওয়াল গালিল আল্লামা আলবানী পঞ্চম খণ্ড 242 পৃষ্ঠাতে মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি সম্পর্কে আলোচনা করলেন যে ইয়াহইয়া ইবনে মাঈন একটি বর্ণনাতে তাকে বিশ্বস্ত বলেছেন কিন্তু পরে অন্যান্য বর্ণনায় তাকে যায়ীফ বলে আখ্যায়িত করেছেন, কাযযাব বলেছেন, মিথ্যুক বলেছেন। আহওয়ালুর রিজাল প্রথম খণ্ড 350 পৃষ্ঠা মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজির সম্পর্কে বলা হয়েছে গায়রু সিকা, সে অবিশ্বস্ত, সে বিশ্বস্ত নয়, সে সিকা নয়। তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ফিহি নাজরুন, ইমাম বুখারী যার ব্যাপারে ফিহি নাজরুন বলেন উসুল হাদিসে উল্লেখিত হয়েছে সেই ব্যক্তি মাতরুক কিংবা কাজ্জাব কিংবা তার হাদিস গ্রহণযোগ্য নয়, দলিলযোগ্য নয়। এটা তিনি আসমাউর রিজাল গ্রন্থে অর্থাৎ উসুল হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে। অকল নাসাই, ইমাম নাসাই বলেছেন লাইসা বিসিকা, ইমাম নাসাই বিশ্বস্ত নয়, ইমাম নাসাই বিশ্বস্ত নয়। আল আওয়াসিফ আল কাওয়াসিম পঞ্চম খণ্ড 112 পৃষ্ঠা মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি যঈফ। শাইখুহু, তার শিক্ষক ইব্রাহিম ইবনুল মুখতার যঈফ, যদিও ইব্রাহিম ইবনুল মুখতার সম্পর্কে আমি আলোচনা করিনি। তারপরেও মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজির শিক্ষক ইব্রাহিম ইবনুল মুখতার কেউ যঈফ বলেছেন আল আওয়াসিফ আল কাওয়াসিম পঞ্চম খণ্ড 112 পৃষ্ঠাতে। তারপরে তাসিসুত তাকদিস, তাসিসুত তাকদিস প্রথম খণ্ড 144 পৃষ্ঠায় মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি কাসীরুল মানাকির, তার অনেক মুনকার হাদিস ছিল, মুনকার হাদিস বর্ণনা করত। আকাল বুখারী, ইমাম বুখারী বলেন হাদিসু ফি নাজরুন, তার হাদিসে নজর আছে, অর্থাৎ তার হাদিস গ্রহণযোগ্য নয়। আকাল আন-নাসাই, ইমাম নাসাই বলেছেন লাইসা বিসিকা, সে বিশ্বস্ত নয়। ইয়াকুব বিন শাইবা সাদুসি তিনি বলেন মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি কাসীরুল মানাকির, সে হচ্ছে অনেক মুনকার হাদিস বর্ণনাকারী। আকাল বুখারী, ইমাম বুখারী বলেন ফিহি নাজরুন, ইমাম নাসাই বলেন লাইসা বিসিকা। ইব্রাহিম বিন ইয়াকুব আল-জুজজানি বলেন গায়রু সিকা, সে হচ্ছে অবিশ্বস্ত। আল কাশিফ গ্রন্থে উদ্ধৃতি দিয়ে আপনি যেটা বলেছেন দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠায় আস-সাকাহু জামাআহ ওয়াল আওলা তারকুহু, এক জামাত তাকে সিকা বলেছেন এবং তাকে পরিত্যাগ করা হচ্ছে উত্তম, কিন্তু তার অপর অংশটুকু আপনি বললেন না। ক্বালা ইয়াকুব বিন শাইবা, ইয়াকুব বিন শাইবা বলেছেন কাসীরুল মানাকির, তার অনেক বর্ণনা মুনকার রয়েছে। ক্বাল বুখারী ফি নাজরুন, ইমাম বুখারী বলেছেন তার ব্যাপারে নজর আছে, অর্থাৎ তার দেখার বিষয় আছে, অর্থাৎ তার দলিল, তার বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়। আবার নাসাই, ইমাম নাসাই বলেছেন লাইসা বিসিকা, সে বিশ্বস্ত নয়। এর সম্পর্কে ইমাম আবু যুরাআ তিনি বলেন সে মিথ্যুক। আবু যুরাআ তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন। وقال صالح امام صالح বলেছেন ما رايت احدق بالكذب منه, আমি তার থেকে স্পষ্ট মিথ্যাবাদী কাউকে আর দেখিনি, তার চাইতে স্পষ্ট মিথ্যাবাদী আমি আর কাউকে দেখিনি। المغني في الضعفاء দ্বিতীয় খণ্ড 573 পৃষ্ঠা। سير عالم النبلاء 11 খণ্ড 84 পৃষ্ঠাতে وقال جعفر بن محمد المراضي, জাফর ইবনে মুহাম্মদ তিনি বলছেন সামি'তু আন-নাসাই ইয়াকুল, ইমাম নাসাইকে আমি বলতে শুনেছি মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি কাদ্দাব, মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি হচ্ছেন মিথ্যুক। সিয়ারু আলামিন নুবালা 11 খণ্ড 84 পৃষ্ঠা। যাখিরাতুল হুফাজ চতুর্থ খণ্ড 2163 পৃষ্ঠায় মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি মাতরুকুল হাদিস, সে হাদিসে পরিত্যক্ত, অর্থাৎ তার থেকে হাদিস নেওয়া গ্রহণযোগ্য নয়, হাদিস নেওয়া দলিলযোগ্য নয়। তারপরে আল আবাতিল ওয়াল মানাকির দ্বিতীয় খণ্ড 189 পৃষ্ঠাতে, দ্বিতীয় খণ্ড 189 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাকে মুনকার বলেছেন, সরি ইমাম বুখারী তাকে ফিহি নাজরুন বলেছেন। আর আহমদ ইবনে ইয়াকুব বিন শাইবা তাকে কাসিরুল মানাকির বলে আখ্যায়িত করেছেন। মুহাম্মদ ইবনে হুমায়দ ফাকাদ কাযাবাহু ইবনুল জাওজি তার গ্রন্থে উল্লেখ করেছেন আল মাওদুআত প্রথম খণ্ড ৩৭৬ পৃষ্ঠায়। মুহাম্মদ ইবনে হুমায়দ এর সম্পর্কে ইবনুল জাওজি আল মাওদুআত প্রথম খণ্ড ৩৭৬ পৃষ্ঠাতে বলেন, ওয়াকাদ কাযাবাহু আবু যুরআহ ওয়া ইবনু ওয়ারাহ, আবু যুরআহ এবং ইবনু ওয়ারাহ তাদের তাকে মিথ্যুক বলে আখ্যায়িত করেছেন। আবু যুরআহ ওয়া ইবনু ওয়ারাহ আনহুমা কাযাবা মুহাম্মদ ইবনে হুমায়দ আল মাওদুআত লি ইবনুল জাওজি প্রথম খণ্ড ৩৮০ পৃষ্ঠা। আবু যুরআহ এবং ইবনু ওয়ারাহ উভয়েই তাকে মিথ্যুক বলে আখ্যায়িত করেছেন। মুহাম্মদ ইবনে হুমায়দ আর রাজি এ হচ্ছে মিথ্যুক এবং তার শিক্ষক ইব্রাহিম ইবনুল মুখতার ফিয়ে নাজরুন, তার ব্যাপারেও দেখার বিষয় আছে। আন-নাফিলাতু ফিল হাদিসুদ দাঈফ ওয়াল বাতিলা প্রথম খণ্ড ২২ পৃষ্ঠা। ইবনে আল-আসকানি বলেছেন হাফিজ দাঈফ আলা তাযঈফিহি আল জামহুর আলা তাযঈফিহি ওয়া কাযাবা ওয়া হাতিম আন-নাসাই আবু যুরআ ওয়া ক্বালা সালেহ বিন মুহাম্মদ আল-আসাদি কুল্লু শাইইন কানা ইউহাদ্দিসুনা ইবনু হুমায়দ কুন্না নাত্তাহিমুহু ফীহি। অধিকাংশই বিদ্বানগণ তার দুর্বলতার দিকে ইঙ্গিত করেছেন, দুর্বলতা দেখেছেন এবং তাকে আবু হাতেম, ইমাম নাসাই, আবু যুরআ মিথ্যুক বলে আখ্যায়িত করেছেন। জামিউল উসুল নবম খণ্ড ৫১২ পৃষ্ঠা। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি আহাদুল কাযযাবিন, মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি একজন মিথ্যুকদের অন্তর্ভুক্ত, মানে মিথ্যুকদের একজন। তাখরিজু হাদিস ইহইয়া প্রথম খণ্ড ২৩৪ পৃষ্ঠা। সালেহ বলছেন মা রাআইতু আহদাক বিল কিযব মিনহু, তার চাইতে মিথ্যুক বা স্পষ্ট মিথ্যুক, পরিষ্কার মিথ্যুক আমি কাউকে দেখিনি। আল মুগনি ফি দুআফা দ্বিতীয় খণ্ড ৫৭৩ পৃষ্ঠা। এর সম্পর্কে আল্লামা ওবায়দুর রহমান মুবারকপুরী তওবাতুল আহওয়াজি পঞ্চম খণ্ড ২৬৫ পৃষ্ঠায় তিনি বলেন, মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি ওয়া হুয়া দাঈফুন, মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি আবু আবি হাইয়ান ওয়া হুয়া মুত্তাহাম বিল কিযব ইজারাতু শুবহা আন হাদিস আত-তুরবাহ। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি ওয়া হুয়া দাঈফুন কামা ফি আত-তাকরিব জীবন নম্বর ৫৮৩৪। ওয়াত্তাহামাহু বা'দুহুম বিল কিযব কামা ফি তাহযীবিল কামাল ২৫ খণ্ড ১০৩ পৃষ্ঠা। ইলমুল হাদিস লি ইবনে আবি হাতিম তৃতীয় খণ্ড ৩৭৬ পৃষ্ঠা। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি ওয়া হুয়া মুত্তাহাম বিল কিযব আল-ইতিসাম দ্বিতীয় খণ্ড ১৭৩ পৃষ্ঠা। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি ওয়া হুয়া দাঈফুন মাতরুকুন তাফসীরুল বাগাবী প্রথম খণ্ড ৪২৩ পৃষ্ঠা। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি ওয়া হুয়া দাঈফুন তাফসীর আয-যামাখশরী দ্বিতীয় খণ্ড ২৩৮ পৃষ্ঠা। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি দাঈফুন মুসনাদ আহমদ ৪০ খণ্ড ২৯ পৃষ্ঠা। শেখ শুআয়ব আন-নাউত তাকে দাঈফ বলে আখ্যায়িত করেছেন মুসনাদ আহমদের তাহকিক করতে গিয়ে। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি ওয়া হুয়া দাঈফুন ওয়া ইব্রাহিম আল-মুখতার ফীহি দাঈফুন। মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি এ হচ্ছে দাঈফ এবং তার শিক্ষক ইব্রাহিম আল-মুখতার তার মধ্যেও দুর্বলতা আছে। মুসনাদ আহমদ ৪৪ খণ্ড ৫৬৯ পৃষ্ঠা। মুহাম্মদ ইবনে হুমায়দ মাতরুকুন, মুহাম্মদ ইবনে হুমায়দ হচ্ছে পরিত্যক্ত। শুআয়ব আন-নাউত তাকে মাতরুক বলেছেন, এক জায়গায় দাঈফ বলেছেন। সহিহ ইবনে হিব্বান এর তাহকিক করতে গিয়ে ১৫ খণ্ড ২৭৩ পৃষ্ঠাতে তাকে মাতরুক বলে আখ্যায়িত করেছেন। আল মুখাল্লিসিয়াত প্রথম খণ্ড ৩০৭ পৃষ্ঠা। এখানে মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি এবং ইব্রাহিম আল-মুখতার ও সালামাত ইবনুল ফজল এখানে একজন রাবীর কথা নিয়েছেন। তিনি বলেছেন দাঈফু, তিনজনকে অর্থাৎ সকলকেই যঈব বলা হয়েছে, তারা সকলে যঈব, তারা সকলে দুর্বল। তাহলে এখানে আমার দুটো রাবী আছে, মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি এবং ইব্রাহিম আল-মুখতার উভয়েই দুর্বল। তারপরে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী। আইনুল হুদা সাহেব তিনি উল্লেখ করেছিলেন যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজির একটি সনদ বা সূত্র নিয়ে এসে মুতাবাআত হিসাবে একটি হাদিসকে শক্তিশালী বলেছেন, বা সহি বলেছেন। এর সম্পর্কে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিস যায়িফুল মাওযুআত দ্বিতীয় খণ্ড 36 পৃষ্ঠাতে বিস্তারিত আলোচনা করেছেন। আর এই হাদিসটাকে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে যারা বর্ণিত হয়েছে, ফারাওয়াহু মুহাম্মদ ইবনে উমাইরা রাজি হাদাসানা উমর ইবনে হারুন বিসনাদিহি আন জাবিরিন বিলবজিন ফাসাল্লা 24 রাকাত ওয়া আওতারা বিসালাস। তারিখ জুরজানের 556 নম্বর যেটা হাদিস, এর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লামা আলবানী বলছেন, কুলতু, আমি আলবানী বলছি, ওমা আন্না ইসনাদাহু ইলা মুহাম্মদ ইবনে হুমায়দ লা ইয়াসিহ, মুহাম্মদ ইবনে হুমায়দ সহি নয়। তারপরে তিনি আলোচনা করতে করতে বলছেন, ফাইন্না মুহাম্মদ ইবনে হুমায়দ ওয়া শাইখু উমর ইবনে হারুন মুত্তাহামান বিল কিযব। মুহাম্মদ ইবনে হুমায়দ রাজি এবং তার শিক্ষক উমর ইবনে হারুন উভয়েই মিথ্যার দোষে দুষ্ট, অর্থাৎ উভয়ে তারা মিথ্যুক। আল্লামা আলবানী তাদেরকে মিথ্যুক বলে আখ্যায়িত করলেন। এখানে আমার বলার উদ্দেশ্য নয় উমর বিন হারুন, এখানে উদ্দেশ্য যে মুহাম্মদ বিন হুমায়দ রাজিকে আল্লামা আলবানী মিথ্যুক বলে আখ্যায়িত করলেন। এই জন্য হাদিসটাকে তিনি জাল বলেছেন, সিলসিলাতুল মাওযুআ দ্বিতীয় খণ্ড 36 পৃষ্ঠা। তারপরে আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলা যায়িফুল মাওযুআ অষ্টম খণ্ড 118 পৃষ্ঠাতে তিনি বলছেন, কুলতু, আমি আলবানী বলছি, হাদা ইসনাদুন দাঈফুন জিদ্দান, এই সনদ নিতান্ত দুর্বল। কেননা ইবনু ইয়াহইয়া ইবনুল মুখতার ইবনু হুমায়দ, অর্থাৎ ইয়াহইয়া ইবনু, এখানে ইবনুল মুখতার, ইব্রাহিমুল মুখতার এবং মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি, এরা হচ্ছে দাঈফ। তো আল্লামা আলবানী তাদেরকে জয়ীব বলেছেন। শুআয়ব আল-নাওদ তিনিও জয়ীব বলেছেন। আমি প্রায় অনেক মুহাদ্দিস, 3-4 জন মুহাদ্দিস তাকে মিথ্যুক বলেছেন, 3-4 জন তাকে মাতরুক পরিত্যক্ত বলেছেন, আর 10-12 জনের মোটামুটি আনুমানিক একটা লিস্ট দিলাম যারা বলেছেন মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি দাঈফ। আর ইমাম বুখারী বলেছেন ফিয়ে নাজরুন। সুতরাং অধিকাংশ বিদ্বানগণ মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজির ব্যাপারে যারা করেছেন, সুতরাং এই হাদিস কিভাবে সহি হবে? আল্লাহ তাআলা আইনুল হুদা সাহেব এর মতো ব্যক্তি থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। কারণ তিনি এমনভাবে কারচুপি করছেন, জাতির সামনে এমনভাবে উপস্থাপন করছেন, একটা জাল হাদিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 রাকাত তারাবি প্রমাণ করার প্রয়াস করছেন, চেষ্টা করছেন, যেটা কোনো মুসলিমের জন্য অনুচিত, কোনো মুসলিমের জন্য উচিত, এটা সমীচীন নয়, কোনো মুসলিমের জন্য বৈধ নয় যে জাল হাদিস উপস্থাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্পৃক্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে 8 রাকাত তারাবিহ পড়েছেন, সুস্পষ্ট সহিহ সূত্রে প্রমাণিত, সেই হাদিসটাকে উপেক্ষা করে জাল হাদিস উপস্থাপন করছেন এবং সেটাকে আবার সহিহ হিসাবে উপস্থাপন করছেন জাল হাদিসকে। আনন্দ সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি 20 রাকাত তারাবিহ পড়ছেন, ঠিক আছে, পড়ুন, কিন্তু জাল হাদিসকে সহিহ বলে কেন মানুষের সামনে, জাতির সামনে উপস্থাপন করছেন? এটা মহা অপরাধ। জাতির সামনে মিথ্যারোপ করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন যেটা জাল হাদিস, সেই হাদিসটা আপনি উপস্থাপন করছেন, এতে আপনার থাকার জায়গা কোথায় আপনি নিজে অবগত। আল্লাহর কাছে আমি পরিশেষে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ তাআলা আপনাকে সহিহ বা শুদ্ধ তাহকিক করার তৌফিক প্রদান করুন, রিজাল শাস্ত্র সম্পর্কে আরও জ্ঞান বৃদ্ধি করে দিন, যাতে করে আপনি সঠিক তাহকিক মানুষের সামনে উপস্থাপন করতে পারেন। ওয়াকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।